সুন্দর একটা বেদানা নিয়েছে এখন, তো তোমার দোকানে অবশ্যই ফলো করবে যে এখন যেখানে বেদানা বিক্রি হয় কত সুন্দর করে কেটে সাজিয়ে রাখে। তো আমিও চেষ্টা করবো দোকানের মতো কাটতে পারি কিনা, ঠিক আছে? আর দোকানের মতো হয়েছে কিনা অবশ্যই তোমরা জানাবে। তো পিউকে বলো ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসার জন্য। আমি দেখেছি প্রথমে হচ্ছে ওরা আস্তে আস্তে এরকমভাবে মুখটা কেটে নেয়। দেখি দোকানের মতো কাটতে পারি কিনা, তার কিন্তু ভালোই লাগে দোকানে যখন কেটে রাখে সুন্দর লাল লাল একেবারে। বা প্রথমে ফেল করে গেছি, দাঁড়াও আটটু কাটতে হবে। পাকা আছে ভিতরে। এরপরে হচ্ছে এরকম আস্তে আস্তে ঠিকঠাক নিয়েছে তো, হ্যাঁ কাশিটায় ধারও নেই বুঝলে। তো চেষ্টা করছি দোকানের মতো কাটানো কাটার আর কি। তো আমার হচ্ছে দু একটা দানা কেটে যাচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু দোকানে যারা কাটে তারা কোনো দানা কাটে নাই, ফলো করেছে জিনিসটা। এখানে মাঝখানে দেখো আমি চারি সাইডে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে, দেখো দেখা যাক এই দোকানের মতো লাল লাল মতো বেরোয় কিনা সুন্দর করে। সাকসেস, কি হয়েছে দোকানের মতন? হয়েছে তোরা এখন দোকানের মতো একেবারে, ঠিক এভাবে দোকানে ঠিক এভাবেও দোকানে সাজিয়ে রাখে আমি দেখেছি, যখন অনেক বেদানা বিক্রয় ঠিক এভাবে একটা কেটে সাজিয়ে রাখে। তো আমিও চেষ্টা করলাম, তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো টাটা। তো বেদানাগুলো পুরো সারিয়ে ফেলেছি, এখন করে জুস করে পিউকে খাওয়াবো। তুমি খাবে, তোমার শরীর খারাপ তুমি খাবে বেদানার জুস। বেদানা খেলে রক্ত হয়, রক্ত পরিষ্কার হয়, রক্ত হয় শুনেছি, আমি শিওর জানি না এটা শুনেছি, আমি ভিডিও তো দেখেছি যে বেদানা খাওয়া ভালো। বন্ধুরা সত্যি আমার প্রচণ্ড শরীর খারাপ, কালকে ইউজ কি বলে ইউএসডি তো নাকি ইউএসডি ইউএসডি আছে কালকে, লাইফে ফার্স্ট টাইম পরীক্ষা দিতে চলেছি। আগে কখনো আমি এই ধরনের অসুখে ভুক্তভোগী হয়নি, ঠিক আছে? আর এখন হবে আমি বুঝতেও পারিনি, যাই হোক আমার অনেক ভিডিও পেন্ডিং পড়ে আছে, শুধু এডিটিংয়ের জন্য করতে মানে ভিডিওগুলো ছাড়তে পারছি না তোমাদের মাঝে। কালকে দেখা যাক কি হয়, আমি যে বসে আছি আমার কিন্তু এইখানে যন্ত্রণা করছে অলরেডি, কখনো বেশি হচ্ছে কখনো কম হচ্ছে। এই জন্য সবাই বলছে যেহেতু একটা কিডনির কথা বলেছে, সবাই বলছে ডাক্তার দেখি নাই ভালো, পরীক্ষাটা করা ভালো, কারণ কোথা থেকে কী হয়ে যাবে কেউ জানে না। তো দেখা যাক কী হয়, কালকে হবে তোমাদের সাথে শেয়ার করবো বা বলবো, হয়তো ওখানে গিয়ে ভিডিও করতে পারবো না, তো দেখা যাক। সবাই সবাই মানে ভগবানের কাছে প্রে করার জন্য ঠিকঠাক থাকে, দেখুন কোনো ভুলভাল যেন না আসে। তো এই বেদানাটা এখন আমাকেই খেতে হবে, তো পিউকেও শেয়ার করবো, এতটা আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। তো চলো টাটা, সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই সবার কাছে কামনা করি। আর যারা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, এভাবেই পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। বেদানা আর কি খাবে? বেদানা আছে একটা, পেয়ারা আছে, সেটা বলো নি। ঠিক আছে।